এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে। নোয়াখালী সদর উপজেলার কালিতারা বাজারে 9 নং ওয়ার্ড কাউন্সিলর ফখরুল মাহমুদ ফখরুলের নেতৃত্বে নৌকা মার্কেট গণসংযোগ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুদ্দিন জেহান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম জিলানি, দিদারসহ স্থানীয় নেতাকর্মীরা। গণসংযোগের পর জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্লোগানে স্লোগানে পুরো কালিতারা বাজার মুখরিত হয়ে ওঠে। ঠিক আছে।